সাকিব আল হাসান এবং তামিম ইকবাল এক হয়ে গেছেন। সোশ্যাল মিডিয়ায় দুই বন্ধুর হাত মেলানো ছবি যখন ভাইরাল, তখন অনেকেই ভেবেছিলেন এটা এডিট করা। কিন্তু দিন শেষ না হতেই দেখা গেল আসল চিত্র। সাকিব তামিম দুই বন্ধুকে নিয়ে বিজ্ঞাপন নির্মাণ করেছে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। যে বিজ্ঞাপন দেখে ক্রিকেট প্রেমীদের মনে জন্ম নিয়েছে হাজারো প্রশ্ন। তার কারণ, সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে একত্রে বিশ্বকাপে খেলতে দেখা ছিল বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের লালিত স্বপ্ন। সেই স্বপ্নের যবনিকাপাত ঘটেছে শেষ সময়ে তামিমকে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত না করায়। অবশেষে দুই বন্ধুকে দেশের মানুষ একত্রে দেখল, কিন্তু সেটা খেলার মাঠে নয়, বিজ্ঞাপনের মাঠে। ভিডিওটিতে পরিষ্কার ফুটে উঠেছে দুই বন্ধুর রসায়ন কত মধুর ছিল। ফতুল্লা স্টেডিয়াম থেকে ফেরার সময় 30 টাকা রিকশা ভাড়া দিয়েছিলেন তামিম ইকবাল। সাকিব সেই ঋণ পরিশোধ করলেন। ফেলে আসা দিনের কথা শুনে তামিম অবাক হয়ে আবারও বললেন, তোর কি এটাও মনে আছে, ওই দিন আমরা জয়েন্ট ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম? বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মাথা নিচু করে চিন্তা করলেন ফেলে আসা সময়ের সেই সুখস্মৃতির কথা। সাকিব তামিম ফেলে আসা সময়কে ভেবে বিজ্ঞাপনের পর্দায় আফসোস করেছে ঠিকই, কিন্তু বিশ্বকাপের আসরে দুই বন্ধু সব অভিমান ভুলে একত্রে খেলতে পারতেন না, এমন প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তদের মুখে মুখে। সেই সাথে আরও প্রশ্ন ছুড়ে দেয়া হচ্ছে, টাকার জন্য দুই বন্ধু হাত মিলিয়ে কমার্শিয়াল কাজ করতে পারলেন, কিন্তু দেশের কথা ভেবে আর একটাবার তর্ক সাপেক্ষে শেষবারের মতো লাল সবুজের জার্সি গায়ে বিশ্বকাপের আসরে নামতে পারলেন না। সমর্থকদের জন্য এটা আসলেই আফসোসের। দেশের ক্রিকেটের সিনিয়রদের নিয়ে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের কার্যক্রম বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। কদিন আগে জাতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজকে দেখা যায় একই বিজ্ঞাপনে কণ্ঠ ছেড়ে তিনিও বলছেন, কি বুঝলেন, বড় ভাইদের দেখে শিখছি কি করতে হবে, কি বলতে হবে আর কোথায় থাকতে হবে। মিরাজের কথাগুলো বিজ্ঞাপনের জন্য হলেও বাস্তবতার সাথে একটু মিলিয়ে দেখলে বোঝা যায়, সাকিব তামিম দুই বন্ধুর দূরত্ব আর কাদা ছোড়াছুড়ি জুনিয়রদের উপরে কি প্রভাব ফেলেনি। অবশ্যই ফেলেছে, কিন্তু তারা কখনো সাকিব তামিমদের দুই চোখে দেখেনি হয়তো, কারণ দেশের ক্রিকেটের জন্য সাকিব তামিম যা করেছেন সেটা একেবারেই কল্পনাতীত। সাকিব তামিমের দুজনের হাত মেলানো ছবি প্রকাশের পর থেকেই অনেকেই বলেছেন এটা এডিট করা, কিন্তু ভিডিও প্রকাশের পর সব ধোয়াশা দূর হয়ে যায়। যতটুকু ধারণা করা যায়, নগদ এই ভিডিওটা বিশ্বকাপের আগেই বানিয়েছিল, তবে শুটিং হয়েছিল বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আরও আগে। খেয়াল করলে দেখা যায় তামিম আর সাকিব একসাথে খেলার কথা ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তামিম বিশ্বকাপের দলে নেই। তামিম যে থাকবেন না এটা তো আর বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান জানত না। যেহেতু সাকিব তামিমের বন্ধুত্ব নিয়ে কথা হচ্ছিল, তাই নগদের টার্গেট ছিল তাদের নিয়ে যদি একসাথে ভিডিও বানানো যায় তাহলে মানুষকে আকৃষ্ট করা যাবে, সেই সাথে মার্কেটিংটাও ভালোভাবে হয়ে যাবে। এ যাত্রায় বিজ্ঞাপন বানিয়ে প্রতিষ্ঠানের টার্গেট সফল, কিন্তু আক্ষেপ যেন আরও বেড়ে গেল টাইগার সমর্থকদের। তার কারণ, ভিডিওতে দেখা যায় সাকিব আল হাসান বলছেন, যখন আমরা একসাথে হয়েছি ভালো কিছু হয়েছে। তামিম ইকবাল দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে হয়ে যাক আর একবার বাংলাদেশের জন্য, ওয়ান মোর টাইম। সাকিব তামিম যখনই একসাথে হয়েছে তখনই ভালো কিছু হয়েছে, কিন্তু আক্ষেপ দিন শেষে থেকেই গেল। বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সাকিব তামিমকে নিয়ে একসাথে উল্লাস করা হলো না টাইগার সমর্থকদের, আর তাই সমর্থকদের আক্ষেপ, অর্থের জন্য আপনারা এক হয়েছিলেন কিন্তু দেশের জন্য এক হতে পারলেন না। সালমান আব্দুল্লাহ, সিএস স্পোর্টস।